14ই অক্টোবর শুক্রবার থেকে জার্মানির কোলন শহরের এরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদে মাইকের জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। এর আগে 13ই অক্টোবর কোলন শহর কর্তৃপক্ষ জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ডিটিবের মধ্যে একটি চুক্তি সই হয়। এই চুক্তির মধ্য দিয়ে মাইকে আজান দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। চুক্তি অনুযায়ী প্রতি শুক্রবার দুপুর 12টা থেকে বেলা 3টার মধ্যে সর্বোচ্চ 5 মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। তবে আজানের শব্দমাত্রা 60 ডিসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। আপাতত এই চুক্তিটি একটি পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে 2 বছর কার্যকরিত। তুরস্কের নাগরিকদের এ সংগঠনটি 900-এরও বেশি মসজিদ পরিচালনা করে থাকেন বলে জানা যায়। 2018 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জার্মানি সফরকালে কোলন সেন্ট্রাল মসজিদটি উদ্বোধন করেছিলেন। জার্মানিতে এ মুহূর্তে 50 লাখেরও বেশি মুসলমান বসবাস করছেন, যা তাদের জনসংখ্যার মোট 6%। তবে ধর্মপ্রাণ মুসলমানদের আকাঙ্ক্ষা হল আজানের এই সুমধুর ধ্বনি ছড়িয়ে পড়ুক সারা বিশ্বের প্রান্তে প্রান্তে। Come on!